জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন শিশুদের বিকশিত হতে আনন্দময় পরিবেশ নিশ্চিত করা হয়েছে যাতে আজকে শিশু আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে শিশুদের হাতে বছরের প্রথম দিনেই বই তুলে দেওয়া হচ্ছে বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফরহাদ হোসেন বলেন শিশুদের জন্য সুন্দর ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে আধুনিক তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে ডিজিটাল ল্যাবের ব্যবস্থা করা হয়েছে এসবই করা হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে